বলেছে এই সব? দাদু ভাই তুমি ঘরে যাও। বড় বৌমা, লগ্ন আজ থেকে আর দাদু ভাইয়ের ঘরে থাকবে না। ঠিক আছে মা, আমি ওর বই খাতা সব আপনার ঘরে না। না, আমার ঘরে নয়। আমি রোজ রোজ রাতের ঘুম ওর জন্য নষ্ট করতে পারবো না। তুমি এক কাজ করো, আরেকটা ঘর খুলে দিতে বলো, সেখানে ও থাকবে। কিন্তু মা, ও ঘরে একা থাকবে? হ্যাঁ, একা থাকবে, ওকে একাই থাকতে হবে। বড় বৌমা, আমার কথার যেন নড়চড় না হয়। কিন্তু ভালো মা, আমি একা ঘরে কি করে থাকবো? লগ্না, এত কেন ভাবছো? আমি তো আছি। তুমি না হয় তোমার ভালো জেঠুর পাশের ঘরটাতেই থেকো, ওই ঘরটা তো খালি। আমি তোমার ভালো জেঠুরও খেয়াল রাখবো, তোমারও খেয়াল রাখবো। লগ্না চল, আমি তোমার ঘরটা গুছিয়ে দিই। পেয়েছি, এই বর হাতের মুঠোয় পেয়েছি তোমাকে লগ্না। তোমার ঘরটা একেবারে রেডি লগ্না, আজ থেকে তুমি এই ঘরে থাকবে আর একদম একা। লগ্না, এসো 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 এসো, এত বই খাতা কেউ একা এইভাবে নিয়ে আসে? আমাকে তো ডাকবে। তুমি দেখো তোমার বই খাতা আমি এত সুন্দর করে গুছিয়ে দেবো না। কি লগ্না, তুমি মুখ টেরাম করে রেখেছো কেন? দেখি কি হয়েছে, এসো বসো এখানে বস। লগ্না, আজ কিন্তু তোমার খুশির দিন, কেন জিজ্ঞেস করো? আরে আজ থেকে তোমার পড়াশোনা শুরু হবে, আর তোমার মুখে একটু হাসি নেই? এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, আজ কি দিয়ে পড়াশোনা শুরু করা যায় বলো তো? অঙ্ক, হ্যাঁ এই দেখো আমি ঠিক দিয়ে দিচ্ছি। তুমি এই অঙ্কগুলো কষতে থাকো, ততক্ষণ আমি তোমার ভালো জেঠুকে একটু ওষুধ খাইয়ে চলে আসবো। কিন্তু আসার পর আমি যেন দেখি প্রত্যেকটা অঙ্ক তুমি কমপ্লিট করেছো, কেমন? আসি।
একটু পরেই লগ্না আবার চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে। মারবে তোকে মারবে, যত সব উল্টো পাল্টা কথা। তুমি একবার আমার সাথে চলো, একবার চলো, লেখাটা তো আছেই, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে দেখাচ্ছি। তার কোনো দরকার নেই লগ্না, কেউ যদি আমায় মারতে আসে সেটা আমি বুঝে নেব। আমাকেও মারবে বলেছে। তোকে যখন মারবে বলেছে তোরটা তুই নিজে বোঝ, তোর জন্যে আমি একদম ভাববো না লগ্না। তুমি কি আমার উপর রাগ করেছ? বিশ্বাস করো আমি ওদেরকে বলেছি যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আবার তুই মিথ্যে কথা বলছিস লগ্না। ওই নার্স আন্টিও তো বললো যে তুই নাকি তোর বন্ধুদের বলেছিস আমি তোর বর। ওরা তো রেগে গিয়ে বলেছি, ওরা তো তোমার নামে খারাপ খারাপ কথা বলছিল। আমার নামেই তো বলেছে লগ্না, তাহলে তোর এত গায়ে লাগলো কেন? তুই কি বিশ্বাস করে নিলি নাকি যে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে? লগ্না, হয় তুই এই সব কিছু ইচ্ছে করে গল্প বানিয়ে মিথ্যে কথা বলছিস, আর নয়তো তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে লগ্না। আমি তোমাকে কোনোদিনও মিথ্যে কথা বলেছি? যে আজ বলবো আমাকে কি করে তুমি এ কথা বললে? লাটসাহেব, লাটসাহেব শোনো, লাটসাহেব, লাটসাহেব, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আবার কি হলো? নিশ্চয়ই আবার একটা নাটক। রাজিমা, রাজিমা, সূর্য কি হয়েছে? মা, রাজিমা কোথায় গো? রাজিমা, রাজিমা, কি 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 হয়েছে দাদুভাই, কি হলোটা কি আবার? রাজিমা, লগ্না আবার ওই সব শুরু করেছে। কেন, কি বলছে? ভালো মা, ভালো মা, আমার খাতায় কি ইংলিশ সব লিখে রেখেছে? কে, কি হয়েছে? কে, সূর্য? না না, লাটসাহেব না,
আমার কাছে রক্ত দিয়ে লেখা যে ও আমায় মেরে ফেলবে। আবার বললাম না মা, এটা একটা নাটক। কি বলছিস এসব তুই? দেখো মা দেখো। কি রে, লগ্না তো এতদিন রাত্রিরে নাটক করতো, এখন সন্ধ্যেবেলা থেকেই শুরু করে দিয়েছে। আশ্চর্য কুন্তলা, তুমি তো দেখছো ও ভয় পেয়ে রয়েছে, তুমি এইভাবে কথা বলছো কেন ওর সম্বন্ধে? ও তো আরো ভয় পেয়ে যাবে। মানতেই হবে, খুব ভালো অভিনেত্রী। একদমই তাই মা, আপনি একদম ঠিক বলেছেন। আসলে ও না সূর্যের কাছে যাবার জন্য ছুকছুক করছে। আহ কুন্তলা, এর কি ভাষা? না ভাষাটা খারাপ হতে পারে, কিন্তু ব্যাপারটা তো ভুল বলেনি মা। ও কি এসব বোঝে না সূর্য বোঝে? থামো তো বড় বৌমা, বাচ্চা বাচ্চা করে অনেকদিন তো হলো। সূর্য তুমি ঘরে যাও। না মা, আমি এখন ঘরে যাব না। আমি বলছি যাও। সূর্যকে ঘরে পাঠিয়ে কি লাভ বড় বউ দিদি? আটকাও ওকে, যে এতদিন ধরে রাত্রিরে নাটকটা করত, কিন্তু এখন যে মুহূর্তে সূর্যকে দেখেছে সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। মা মা দয়া করে আলোচনাটা থামাতে বলুন। আচ্ছা তোমরা কি কেউ কিচ্ছু বুঝতে পারছো না? এই যে রক্তে লেখা গল্প শুরু করেছে, ঘরে গেলেই দেখবে কিছুই নেই। না গো আছে, গোটা গোটা করে লিখে রেখেছে, জু আমায় শেষ করে দেবে। আরো লেখাছে লাচে। এই একদম চুপ, দাদু ভাইয়ের নাম একদম মুখে আনবি না। চল তো, চল আমার সঙ্গে। মা খবরদার, খবরদার বলছি, কেউ আমার পেছনে আসবে না তোমরা। আয় আমার মেয়ের জায়গা কেড়ে নিয়েছিস তো লগ্না, তোকেও আমি তোর জায়গা পেতে দেব না, কোনোদিনও না। ঠিক আছে চল আয়। দেখা দেখি দেখি তোর ভূতে খাতায় কি লিখে রেখেছে দেখা। লগ্না আমার হাতে কিন্তু অঢেল সময় নেই, যা খাতাটা দেখা আমায়। কি হলো যা? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তুই দেখা লেখা নেই, দেখ ছিল এখন নেই তাই তো।
নেই। আমি জানতাম লগ্না তুই কিচ্ছু খুঁজে পাবি না। শোন তোর কষ্ট হোক এটা আমি চাই না, কিন্তু তুই আমার দাদু ভাইকে জ্বালাতন করে যাবি সেটাও আমি হতে দেবো না। তুই আজ থেকে এই ঘরেই থাকবি, তোর খাওয়া দাওয়া সমস্ত কিছু এই ঘরেই হবে, বুঝেছিস? রাজিমা না, রাজিমা, 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 রাজিমা দরজাটা খোলো, রাজিমা, রাজিমা দরজাটা খোলো, রাজিমা আমাকে এখানে একা রেখে যেও না, রাজিমা, রাজিমা দরজাটা খোলো না। দেখি খুলুক আজকে ওই ছিটকিনি। রাজিমা দরজাটা খোলো, আমাকে এখানে একা রেখে যেও না। রাজিমা, রাজিমা আমি তোমায় কথা দিচ্ছি, রাজিমা আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না, এমনকি লাট সাহেবের ঘরেও যাব না, আমি কোথাও যাব না। রাজিমা, রাজিমা তুমি দরজাটা খোলো। মা, মা লগ্না ঘরে আটকে দিয়েছি, কিন্তু মা ও তো ভয় পেয়ে এখানে ছুটে এসেছিল, ও আবার ঘরেই, তাতে যদি নাটকটা বন্ধ হয়। মা ও কোনো নাটক, আমি চাই না এই নিয়ে আর কেউ কোনো কথা বলুক। আর বড় বৌমা, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্ব পালন করতে পারোনি, এবার একদম চুপ করে থাকো, যা করার আমি করব। দাদু ভাই যাও, ঘরে যাও। রাজিমা তুমি না লগ্নকে ওর বাড়ি পাঠিয়ে দাও। না দাদু ভাই, সেটা তো করা যাবে না, তবে আমি কথা দিচ্ছি লগ্না তোমাকে আর বিরক্ত করবে না, ওই রাতবিরেতে চিৎকার করে পাড়া মাথায়ও করবে না। সবাই যেন একটা কথা মনে রাখে, ওই ঘরে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকবে না, এমনকি খাবার দিতেও কেউ যাবে না। দেখি কেমন করে ও বেরোয়। লগ্না তবে দুটো এমনিতে খাবে আর দুটো জলে গোলে। ইন্দ্রবাবু কাল সকাল 10টার আগে আর ঘুম থেকে উঠছে না, তখন যা হওয়ার হয়েই যাবে। নিন ওষুধটা খেয়ে নিন। বলছি আপনি কি খেতে যাবেন নাকি আপনার খাবারটা এখানে দিয়ে যাব? না না, আপনি আবার আনবেন কেন? আমি যাচ্ছি। এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ুন তো ইন্দ্রবাবু, যাতে আমি আমার কাজটা সারতে পারি। দিন ওটা আমার। আর কিছু লাগবে আপনার? না না ঠিক আছে, আমি আপনি যান খেয়ে নিন, আমি শুয়ে পড়ছি। গুড নাইট। Good night.